বুঝা ছিল 498 টাকার মতো। এটা সচিব মহোদয়, ওটা মেয়র মহোদয় এবং আমাদের একনেকের সভাতে যারা ছিলেন, বিশেষ করে ওই অঞ্চলের মন্ত্রী মহোদয়গণ এবং আমরা অবশ্যই চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইটাও রিয়াদ মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ঠিক আছে পুরোটাই বিনিয়োগ করবো আমরা, তো পুরোপুরি টাকাটাই আমাদের বিনিয়োগ হবে। এই হয়েছিল আজকের আজকের বিষয়। আমি অতি দ্রুত আমি নামগুলো বলে যাব, পরে ওনারা আছেন, আমি যদি কিছু মিস করি ওনারা সাপ্লিমেন্ট করবেন। উই আর এট ফুল লিবার্টি, প্রত্যেক সদস্য প্রত্যেক যারা আছেন কমপ্লিটলি নিজের মনের কথা বলবেন, আমার তো বাধা দেওয়ার প্রশ্নই উঠে না। আই ক্যানট কাভার এভরিথিং, আপনারা আপনাদের প্রশ্ন করবেন অ্যাবসলিউটলি সাহসের সঙ্গে, সততার সঙ্গে, একদম ফোকাস পেশাজীবিতার আমরা একটা ইয়ে চাই আপনাদের মধ্যে, আপনারা আমাদের মধ্যে পেশাজীবিতা চান। ধন্যবাদ। তো আজকে প্রথম যেটা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, এটা ফার্স্ট প্রকল্প, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরে এটা প্রথম বড় প্রকল্প। এই সময় একটা কথা বলা উচিত, নাহলে তার আত্মা আফরাত মহিউদ্দিন যদি সাহেবের সময় মাননীয় প্রধানমন্ত্রী সাহেব প্রশংসা করেছেন, মহিউদ্দিন যদি সাহেব থাকার সময় চট্টগ্রাম শহরে প্রচুর ভালো কাজ হয়েছে, কিন্তু এইটাও লক্ষ্য করেছেন সরকার প্রধান যে সেই গতিটা ধরে রাখতে পারিনি আমরা। চট্টগ্রামের যে বর্তমান অবস্থা উপকাঠামো তার মতে মাননীয় প্রধানমন্ত্রীর মতে অনেকটা এখানে নট আপ টু দ্য মার্ক। সুতরাং সেই সেখানে এই যে প্রায় 2500 কোটি টাকা একটি প্রকল্প আজকে অনুমোদন করলাম আমরা, পুরোটাই সরকার দিবে, এইটা এইটা একটা বিরাট অবদান রাখবে চট্টগ্রামের। এই ছিল প্রথম প্রকল্প নতুন, এটা শেষ হবে ডিসেম্বর 24, শুরু হয়েই গেছে মনে করুন, শেষ হবে ডিসেম্বর 24। দুই নম্বর, আমাদের একটা নতুন রাইজিং বাহিনী কোস্টগার্ড, কোস্টগার্ড আমাদের বাংলাদেশের একটা বিশাল সমুদ্র সীমা আছে আপনারা জানেন, সেই সমুদ্র সীমা দিয়ে নানা ধরনের ভালো কাজ হয়, বেশি ভালো কাজ হয়, কিছু মন্দ কাজও হয়, সেগুলো রুখবার জন্য আমাদের কোস্টগার্ডের প্রয়োজন। পৃথিবীর অন্যান্য দেশেও আছে, আমরা একক নই। আমেরিকান কোস্টগার্ডের তো সুনাম সারা বিশ্বে পরিচিত, তাদের টাকা পয়সা বেশি, সব কিছু বেশি, আমরাও শুরু করেছি মাত্র। তো কোস্টগার্ডের জন্য লজিস্টিক্স, ফ্লিট মেনটেন্যান্স সব মানে বহুমুখী, গজারিয়াতে, গজারিয়া যে ঢাকা মুন্সিগঞ্জ জেলা সেখানে এটা গড়ে তোলা হবে, শুরু হয়ে গেছে কাজ মনে করুন, 2018 সাল থেকে শুরু হয়েছে, এইটাকে আমরা আজকে বাড়িয়ে 23 পর্যন্ত নিয়ে গেছি, সময় বাড়িয়ে। এটার মূল ব্যয় ছিল 448 কোটি টাকা, আজকে অ্যাড করলাম 135 কোটি টাকা, এখন আসলো 584 কোটি টাকা। এইটা জননিরাপত্তা বিভাগ মানে আমাদের হোম মিনিস্ট্রি এবং গণপূর্তি মানে মোটামুটি নির্মাণ কাজটা করবে। এরপরেরটা সড়ক ও জনপথের সিলেট জেলার কুমারগাঁও বাজাঘাট এয়ারপোর্ট থেকে কুমারগাঁও হয়ে বাজাঘাট হয়ে সড়কটাকে 4 লেনে উন্নীত করেন, ভেরি ইম্পর্টেন্ট সড়ক বাজাঘাট হয়ে, আমি অঞ্চলের মানুষ কিছু আইডিয়া আছে পুরোপুরি নয়, 4 লেন করলে বিশেষ করে কমার্শিয়াল ইউজ, ওখান থেকে পাথর, সিঙ্গেলস, বোল্ডার্স ইত্যাদি আসে এবং ভারতীয় অনেক মালামাল ওদিক দিয়ে আসে দেশে প্রবেশ করে, এই জন্য সড়কটাকে বড়ো করা দরকার, প্রশস্ত করা দরকার এবং পুরু করা প্রয়োজন। এই জন্য নতুন প্রকল্প হিসাবে 727 কোটি টাকা একটি প্রকল্প নেওয়া হয়েছে, শেষ হবে 24 সালে আশা করি কথাটা বললাম সচেতন। এরপরেরটা আপনাদের আমাদের সকলের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার যেখানে আছে আমাদের, আমার প্রিয় বলার কারণে আমি 2 বছর চাকরি করেছি, ওই সম্প্রচারে ছিলাম না যদিও, কিন্তু নায়ক নায়িকাদের দেখতাম, বয়সও কম ছিল, অন্যায় কিছু না, প্রায় 40 বছর আগে তখন আমার বয়সও প্রায় এইরকম কাছাকাছি ছিল, তো তখন যখন আমার পশ্চিম হলো আমাকে বন্ধুরা বললো আরে তুই কি সুন্দর জায়গা যাচ্ছিস ভাই, কিন্তু ইয়ে হয়ে এইরকম হয়তো আমাকে নাটকের সুযোগ দেয় নাই, হুমায়ুন চৌধুরী আরে কেউ আমাকে দেখেন, আবদুল্লাহ মামুন তখন ছিলেন বিরাট দিকপাল, তারা আমাকে আমার রুমে আসতে টাটা খাইতে, কিন্তু আমার কোনো অফার করেন পোস্ট টোস্ট, 2 বছর ছিলাম। ধন্যবাদ। তো টেলিভিশনটাকে আধুনিকায়ন করা হবে, ডিজিটালাইজেশন করা হবে, অটোমেশন করা হবে, আরও কিছু যদি করার সম্ভব হয় সেইটা করবো, সেই জন্য আমরা শুরু হয়েছে কাজ, শেষ করবো 21 সালে। মূল ব্যয় ছিল 82 কোটি, আজকে বাড়ালাম 35 কোটি, এখন দাঁড়ালো 118 কোটি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আপনাদের নিজস্ব মন্ত্রণালয় পরে কাজটা করবে।
এরপরের প্রকল্প ভেরি ইন্টারেস্টিং, ভেরি মডার্ন, ভেরি আধুনিক, একজন ইয়াং মিনিস্টার মিস্টার পলক সাহেবের মিনিস্ট্রি, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের আপনার কী খেলা টেলার মধ্যে কী মানে করা যায় আমি কিন্তু আইডিয়া নেই, শিক্ষা দেওয়ার জন্য যাতে করে উদ্যোক্তা সৃষ্টি হতে পারে। এর বিশাল বিশ্বব্যাপী বাজার আছে, এই বাজার যাতে আমরা ধরতে পারি এই জন্য আপনাদের মতো বয়সের তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছে। হাউ টু ডেভেলপ মোর ফাইটিং মোবাইল গেম, উঠে যাওয়া উপর দিকে নিচে কোন দিকে মাঝে মাঝে দেখিয়ে মানুষে খেলে, এইগুলা বানানো, বিক্রি করা, বাজারজাতকরণ ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এইটার ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং তৃতীয় সংশোধনী শুরু হয়ে গেছে। এইটার মূল ছিল 281 কোটি টাকা, বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে 330 কোটি টাকা, আশা করি এবার শেষ হবে, এটা শেষ হওয়ার কথা 23 সালে গিয়ে। এর পরেরটা অতীব গুরুত্বপূর্ণ, অতীব মানবিক, অতীব প্রয়োজনীয়, আমাদের মূল একটা রাষ্ট্রের দায়িত্ব পভার্টি অপনোদন নিরসন উপশম যাই বলুন, সেই আওতায় আশ্রয়ন দুই প্রকল্প আছে। এইটার উৎসস্থান, এর জন্মস্থান মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে, এবং এর জন্ম 96 সালে যখন তিনি প্রথম ক্ষমতায় আসেন তখন এর সৃষ্টি শুরু হয়েছিল, এটা বলা উচিত ইতিহাসের খাতিরে। পরবর্তী সরকার অনেকগুলা মন্দ কাজের মধ্যে এইটার কাজ করেছে, একটা ছিল যে আশ্রয়ণ প্রকল্প বন্ধ করে দিয়েছিল, কমিউনিটি ক্লিনিক চমৎকার একটা কাজ করছে আপনার যেখানে এখন চাকরি সেইটাকে তারা বন্ধ করে দিয়েছিল, আরও অনেক মন্দ কাজ করেছিল তারা। এর মধ্যে এইটা ওটা ভিকটিম, তাদের ভিকটিম ছিল, ভিকটিমটাকে তিনি 2009 সালে পরে রিকভার করে অত্যন্ত দক্ষতার সাথে অ্যাগ্রেসিভলি শি পারসুইং হার আইডিয়া যে বাংলাদেশের জন্য কোনো ব্যক্তি গৃহহীন না থাকে, বাংলা পিয়ন কারা থাকে যাদের কোনো জমি নাই কিছু নাই ঘর নেই, এই ধরনের লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে অত্যন্ত সাহসের সঙ্গে, এটা অনন্য প্রকল্প, আই এম ইটস গ্রেট সাপোর্ট অ্যান্ড ফ্যান, কারণ আমি ওই কাতারে বসবাস করি মোটামুটি কাছাকাছি। সুতরাং এই একটা কাজের আশ্রয় দুই প্রকল্প তার অফিস থেকে সরাসরি তদারক করা হয়। এইটা অনেকগুলো সংশোধন হয়েছে নানা কারণে, বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন, সদস্যরা বলবেন। এখানে মোট ব্যয় দাঁড়িয়েছে এখন 11,142 কোটি টাকা, ভয় পাবেন না, আরও যদি বেশি হয় আমি ভয় পাবো না, কারণ প্রয়োজন অনেক বেশি, আমি জানি আমি গ্রামে বসবাস করি, এখনও প্রচুর লোক বাসমান আছে, এইটা অ্যাড্রেস করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান এ পরবর্তী পর্যায়ে এইটা অফ দ্য রেকর্ড বা অফ দ্য রেকর্ড আপনি জানতেও পারেন, এখন তো ভূমিহীনদেরকে দিচ্ছেন, এমন লোক ব্যক্তি আছে কিছুই নাই কিন্তু তার একটু সামান্য বিটা আছে, বাপের বিটা দাদার বিটা, ওদেরকেও তিনি পরে ধরতে চান। বাট এই পর্যায়ে সম্পূর্ণ ভাসমান, যাদের কোনো দাঁড়াবার জায়গা নেই তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। এই প্রকল্পটা এখন 23 পর্যন্ত চলবে এবং টাকাটা বললো আপনাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়টা সুপারভাইজ করে সরাসরি। এরপরের প্রকল্পটা আমাদের প্রিয় পানি 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 বাংলাদেশের প্রিয় পানি, বরগুনা জেলায় পুনর্বাসন হবে একটা পোল্ডার, পোল্ডার হল সেকশন অফ দ্য প্রকল্প, সেটাকে পুনর্বাসন করবে, এখানে ব্যয় হবে 750 কোটি টাকা, এটা শেষ হবে 24 সালে। এর প্রকল্প এর পরের প্রকল্পটা একই ধাঁচের একই মানের একই কাতারের 20 গ্রাম জেলা, চিলমারি, উলিপুর, ব্রহ্মপুত্র নদের ডান তীর মানে পশ্চিম তীর, এটাকে সংস্কার, বাধাই, উন্নত, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, এখানে এখন ব্যয় দাঁড়িয়েছে 448 কোটি টাকা, এটা শেষ হবে 22 সালে গিয়ে আশা করি। এরপরটা ভেরি ইম্পর্টেন্ট, দৃশ্যমান নয় বাট ভেরি ইম্পর্টেন্ট, পাটের উপরে মৌলিক ও ফলিত গবেষণা, গবেষণায় আমরা দুর্বল, এটা মাননীয় প্রধানমন্ত্রী কেন আমরাও বলি গবেষণা বেশি বেশি করা উচিত, এবং সেই সুবাদে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাটের উপরে, পাট আমাদের বাপদাদার সম্পদ, আমাদের কালচারাল একটা ক্রপ, ক্যাশ ক্রপ, এইটা সম্বন্ধে আরও আমাদের জানা দরকার, এই জন্য মৌলিক ফান্ডামেন্টাল রিসার্চ চলছে অলরেডি এবং অ্যাপ্লাইড রিসার্চ চলছে, এটাকে সময় তারা একটু বেশি চাচ্ছে, কাজ প্রায় শেষ হয়ে আসছে, তবুও তৃতীয় সংশোধনী আমরা পাশ করেছি, এখন ব্যয় দাঁড়াবে 135 কোটি টাকা। শেষ প্রকল্প আজকে যেটা ছিল আরেকটা ইম্পর্টেন্ট প্রকল্প আমাদের ব্যবসা মিরসরাই, ব্যবসা মিরসরাইয়ে উন্নয়ন কাজ হচ্ছে প্রচুর, আপনারা দেখতে পারেন, এটাকে আর একটু সংহত করা এবং টাইম বাড়িয়ে দেওয়া 23 সাল পর্যন্ত, মোট ব্যয় দাঁড়াবে 1302 কোটি টাকা।
মূল ছিল 750 কোটি টাকা, এইটা শেষ হবে 21 সাল পর্যন্ত, এটা শেষ হবে 23 সালে গিয়ে জুন মাসে। এই ছিল আজকের 10টি প্রকল্প। এখন আমি সামান্য ওনার কিছু মন্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি নিজেই জানতাম না। আমি চট্টগ্রামে চাকরি করেছি, চট্টগ্রামে টাকটাই খেয়াল তো আপনার নাম শুনেছেন, প্রায় এটা আলোচনায় আছে। এবং অন্যান্য অনেক খাল নদীর পানি ঢুকে তারপরে বেরোতে পায় না ইত্যাদি অনেক সমস্যা চিটাগঙ্গের। কোনো এক সময় নাকি আমরা কেউ একজনে ওই ছোটো ছোটো কোনো খালের নিচে নিচে বাদাই করে দিয়েছিলাম, মানে ইয়ে হয়ে গেল, একটা ফানেল হয়ে গেল। উনি বললেন এটা করে সর্বনাশ হয়েছে, এখন তো পানি উপচে নিচে যেতে পারে না, উপচে শহরে ঢুকে। সো উনি সিজন ইঞ্জিনিয়ার ফারে যাই নো, আমি তো মোটেও নয়, বাট এটা কীভাবে হলো কারণ জ্ঞানহীন কাজ। পানি তো শুধু বাইরে যাবে না, নিচেও যায় পানি। এইটাকে উনি খেয়াল রাখতে আজকে বললেন যে খবরদার আপনারা এই নালার বা খালের শুনে সেচের জন্য যদি নির্মাণ করে ফাইন, ওটা ওইভাবে করে, কারণ ওই পুরো পানিটা রক্ষা করতে চায়। এটা তো সেচ নয়, এটা বন্যা নিয়ন্ত্রণ, সুতরাং এখানে নিচে খালি রাখতে হবে। তলদের জন্য সিমেন্ট কংক্রিটে বাজাই না করা হয়, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, ভেরি ইন্টারেস্টিং, আই এম রিয়েলি এক্সাইটেড। তিনি বলছেন যে মেট্রো এখানে শুধু ঢাকায় হবে, চিটাগঙ্গেও মেট্রো রেল হওয়া উচিত। চিটাগং এয়ারপোর্ট থেকে চিটাগং রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেল করো, এবং এই আইডিয়াটাকে টেনে আমরা আলোচনা করে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেখানে শহর আর শহরের স্টেশন আর বিমানবন্দর যেখানে আছে, বিমানবন্দর আসলে তো হবে, চিলমারিতে বিমানবন্দর নেই। সুতরাং এই ধরনের জায়গা যেখানে বড় শহর আছে এবং বড় মোটামুটি বিমানবন্দর আছে, এই দুইয়ের মধ্যে মেট্রো রেল জাতীয় আইডিয়া আমাদের করা উচিত। তো ইমিডিয়েটলি যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে চিটাগঙ্গের জন্য, অ্যাপ্রুভ নয়, আলোচনা এসছে, আশা করছি আগামীতে এই যে প্রকল্প আসবে, আমরাও এখানে প্ল্যানিং কমিটিকে উৎসাহ দিব এবং তাড়াতাড়ি আসার জন্য চিটাগং সিটি কর্পোরেশনকে আমরা উৎসাহ দিব। আলোচনায় এসছে চিটাগং সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি করা, কেউ বলে করলে ভালো, কেউ বলে ভালো না। মাননীয় প্রধানমন্ত্রী বলে যে আপাতত খুব বেশি প্রয়োজন নেই, তবে উপশহরের আইডিয়াটা যেতে হয়, ছোটো ছোটো সাব সিটি, এটা একটা ভালো আইডিয়া, নাহলে হয় কি এত বড়ো একটা ইয়ে হয় পরে ম্যানেজ করা যায় না। হ্যাঁ, স্যাটেলাইট সিটি, উপশহর স্যাটেলাইট সিটি ইংরেজিতে স্যাটেলাইট টাউন। চার নম্বর, নিজস্ব, এটা বারবার উনি বলেন, আজকে আবার বলছেন ভাই নিজে নিজের আয় বাড়াবার চেষ্টা করুন নিজে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, চিটাগং সিটি কর্পোরেশন এত আয় করতে করার সুযোগ আছে বন্দর বাংলাদেশে, তারপরে কেন চিটাগং সিটি কর্পোরেশন নিয়ে আমরা এই কেউ কেউ প্রশ্ন করেছে। শেষ বিচারে আমরা পুরোটাই অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের সকলেরই উচিত আরও বেশি করে নিজের আয় বৃদ্ধি করা। আরেকটি বিষয়, ফিজিবিলিটি স্টাডি নিয়ে কথা উঠেছিল, কেউ কেউ সঙ্গত কারণে মন্তব্য করেছেন ফিজিবিলিটি স্টাডিও করলো, তারপরে দেখা যায় দুইবার তিনবার রিভাইজ করতে হয়, দাম বাড়াতে হয়, তো কী স্টাডি করলো? তো মূল কারণগুলো আপনাদেরকে আগে বলেছি, এই সম্বন্ধে কনসালটেন্টরা আড়ালে আড়ালে থাকেন, ঠিকাদার খুব মানে বকা খায়, পিডব্লিউডি বা সড়ক বকা খায়, কিন্তু কনসালটেন্ট একটা আড়াল আড়ালে থাকে। তো অনেকে বলেন কনসালটেন্টকে সামনে আনা যায় কিনা, তো কালচার যা আছে এই সম্বন্ধে থেকেই আমরা কীভাবে আরও স্ট্রেংথেন করা যায় এই সম্বন্ধে আমরা চেষ্টা করব। ক্ষতিপূরণ টতিপূরণ দেওয়ার ব্যাপারে আবার ভেরি হিউম্যান, ভেরি মানবিক, ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসক অফিসগুলোই মূলত ক্ষতিপূরণের টাকা যে দিক দিয়ে যায়, তিনি সেখানে আবার বলেন যে প্লিজ 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 এগুলোকে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন, গরিব মানুষের টাকা হাতে নিয়ে দেরি করবেন না। আমিও এর সঙ্গে পুরোপুরি একমত, আই ট্রাই। আমি যখন ডিসিমিসি ছিলাম 40 বছর আগে, 35 বছর আগে, আই ট্রাই টু, আমি বলতে পারি আমার কনসিয়াসলি বলতে পারি আমি এডিসির রেভিনিউ সাহেবের সঙ্গে আমি রেগুলার বসতাম, বলতাম ভাই এলেও একটা ছিল ল্যান্ড অ্যাকুইজিশন, আমি আমরা আজকেও মাননীয় প্রধানমন্ত্রী সেই উপদেশটা দিচ্ছেন টাকা যেন তাড়াতাড়ি ডিসবার্স করা হয়। আর ম্যানগ্রোভ বানাও, গাছ লাগাও ইত্যাদি কথা সবসময় বলেন, আবারও বলছেন, আজকেও বলছেন ইত্যাদি আবারও বলছেন। আরও যদি কোনো বিষয় আমি ড্রপ করে থাকি সেগুলো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন এবং সচিব মহোদয় যার যার এলাকায় বলতে পারবেন। আমার কথা ফুরলো, নোটে কাজটি মরলো, ধন্যবাদ, জয় বাংলা।